সাইকো অ্যাকশন থ্রিলার ক্যাটাগরির যারা একনিষ্ঠ ভক্ত তারা কোরিয়ান মুভি আই স্ব দ্য ডেভিলের নাম শোনেননি এমনটি হতে পারে না। আর এরই ধাঁচের কিছুটা ভিন্ন স্টোরি নিয়ে নির্মিত দুধর্ষ ঠান্ডা মাথার যে সিরিয়াল কিলারের কাহিনী এখন আপনাদের শোনাবো তার সাথে হয়তো অনেকেই এখনো অপরিচিত। 2008 সালে মুক্তি পাওয়া এই দ্য চেজার মুভিটি দিয়ে অভিষেক ঘটেছিল হরর মুভি দ্য ওয়াইলিং এর পরিচালক না হং জিনের। সাউথ কোরিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইয়ো ইয়ং শুলকে নিয়ে বানানো এই মুভির কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনাকে টান টান উত্তেজনায় দৃশ্যবন্দী করে রাখবে তাতে কোনো সন্দেহ নেই। এর আইএমডিবি রেটিংস 10.7/8 দেখে নিশ্চয় আন্দাজ করতে পারছেন মুভিটি আপনাদের একদমই হতাশ করবে না। এছাড়াও কাহিনীর শেষে বোনাস হিসেবে থাকছে ভয়ঙ্কর এই রিয়েল লাইফ কোনটির সম্পর্কে কিছু শকিং তথ্য। তো আর দেরি না করে মুভি গপশপের আমি প্রিয়াং শুরু করতে যাচ্ছি দ্য চেজার নামের মুভিটির বাংলা এক্সপ্লেনেশন। মুভিটির ওপেনিং সিনে দেখা যায় এক মেয়ে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে এক লোকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং একটু পরেই সে লোকটি হাজির হলে মেয়েটি তাকে নিয়ে রওনা হয়ে পড়ে। কিছুক্ষণ পর গাড়িটি একটি ছোট গলিতে ঢুকে পড়লে চারপাশ দেখে আন্দাজ করা যায় যে এটি একটি আবাসিক এলাকা। এরপরে রাস্তার সাইডে এসে মেয়েটিকে গাড়ি পার্ক করতে বলে লোকটি মেয়েটির সাথে বাসার গন্তব্যে হাঁটতে থাকে। তারপরে দৃশ্যে দেখানো হয় সে মেয়েটির পার্ক করা গাড়িটিকে। তখন গাড়িটির অবস্থা দেখে বোঝা যায় যে সেটি বেশ কিছুদিন ধরেই সেখানে পড়ে রয়েছে এবং মেয়েটিকে খুঁজতে গিয়ে আরেকটি লোক সেখানে হাজির হয়। তো লোকটি সেই গাড়িটিকে দেখতে পেলেও ওই মেয়েটিকে আর দেখা যায়নি। এবার এই লোকটি সম্পর্কে একটু বলে নিচ্ছে। মুভির অন্যতম প্রধান চরিত্র এই জুংহো দুর্নীতির কারণে পুলিশ ডিপার্টমেন্টের টাস্ক ফোর্স ইউনিটের একজন বহিষ্কার হওয়া পুলিশ, যে বর্তমানে সেক্স ওয়ার্কারদের দালালি করাকে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং তার এই ব্যবসা বেশ ভালোই চলছিল। কিন্তু কিছুদিন ধরে তার অধীনে কাজ করা দুজন কল গার্ল হঠাৎ নিখোঁজ হয়ে গেলে জুংহো কে টাকার সমস্যায় পড়তে হয়, কারণ এই মেয়েগুলোর পেছনে তাকে বেশ মোটা টাকার অ্যাডভান্স খরচ করতে হয়েছিল। এদিকে তার বস ফোন করে 3 দিনের মধ্যে ভাগের টাকা চাইলে জুংহো উপায় না দেখে সেই নিখোঁজ মেয়েদের নিজেই খুঁজে বের করবে বলে ঠিক করে। তো এক ক্লায়েন্টকে নিয়ে ঝামেলা হলে জুংহো সেই গাড়িতে চড়ে হোটেলে গিয়ে হাজির হয় এবং ফেরার পথে তার অ্যাসিস্ট্যান্ট যার নাম মিঠে তাকে ফোন করে জানায় যে এক ক্লায়েন্ট তাদের সার্ভিসে কাজ করার সব কলগার্লকে ফিরিয়ে দিয়েছে, এখন আর কেউই বাকি নেই। তখন জুংহো মিজিন নামের এক কলগার্লকে পাঠাতে বললে মিঠে বলে মিজিন অসুস্থ এবং আজকের জন্য বিশ্রাম নিতে চায়। একথা জানতে পেরে সে মিজিন কে ফোন দিলে মিজিন তার অসুস্থতার কারণে ছুটি নিতে চাইলেও জুংহোর চাপে পড়ে বাধ্য হয়ে সেই কাস্টমারটির কাছে যেতে রাজি হয়। আর তার পরিবার বলতে রয়েছে শুধু 7 বছরের একমাত্র কন্যা ইউনজি। এরপর জুংহোর কথা মতো সে তার মেয়েকে রেখে ক্লায়েন্টের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। তো জুংহো মিজিনের সাথে কথা শেষ করে মোবাইলটি যখন সিটে রাখতে যাচ্ছিল তখন সেটি নিচে পড়ে যায় আর তা খুঁজতে গিয়ে তার হাতে এসে পড়ে মুভির প্রথমে যে মেয়েটিকে দেখানো হয়েছিল তার মোবাইলটি। মেয়েটির নাম ছিল জিয়ং। এরপরে জুংহো তার অফিসে এসে জিয়ং এর ফোনটি চার্জ দিয়ে অন করে কল লিস্ট চেক করতে থাকে এবং সেদিন যে ক্লায়েন্টের সাথে মেয়েটি দেখা করতে গিয়েছিল সেই লোকের ফোন নাম্বারটি জুংহোর কাছে পরিচিত বলে মনে হলে সে তখন তার অ্যাপয়েন্টমেন্ট খাতা চেক করে নাম্বারটিকে মিলিয়ে নেয়। এই সময় তার অ্যাসিস্ট্যান্ট মিড হ্যা তাকে জানায় এই নাম্বারের কাস্টমারের কাছে মিজিনকে মাং অন ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে। তো এই কথা শুনে জুংহো তৎক্ষণাৎ মিজিনকে ফোন করে লোকটির বাসার ঠিকানা ভালো করে মেমোরাইজ করতে বলে এবং সে যেন গোসল করার অজুহাতে বাথরুমে গিয়ে সেই ঠিকানা তাকে মেসেজ করে দেয়। আসলে জুংহো এতদিন এই ভেবে বসেছিল যে আগের দুটি মেয়ে তার কাছ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এবার সে নিশ্চিত ধরে নেয় যে মেয়েগুলো আসলে পালিয়ে যায়নি, বরং তাদের কিডন্যাপ করে অন্য কোথাও বিক্রি করা হচ্ছে যার সাথে এই লোকটি জড়িত। তাই সেই লোকটিকে হাতে নাতে ধরতে তখনই সেই মাংন ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এদিকে তখন গাড়িতে থাকা সেই কাস্টমারটি মিজিনকে ফোনে কথা বলতে দেখে জিজ্ঞাসা করে কে তাকে ফোন দিয়েছে। মিজিন তখন নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলে যে সে অসুস্থ, তাই তার বস তার খোঁজ নিতেই তাকে ফোন করেছে। এরপরে সেই লোকটি লক্ষ্য করে যে ইয়ং নামের আগের যে মেয়েটির গাড়িতে করে সে একই ভাবে এসেছিল সে গাড়িটি সেখানে আর নেই। তো আগের সেই জায়গাতেই লোকটি মিজিনকে গাড়িটি পার্ক করতে বলে এরপরে তারা সেখান থেকে হেঁটে গিয়ে বিশাল প্রাচীর ঘেরা এক বাড়ির সামনে এসে পড়ে। এই সময় লোকটি বাড়ির গেট খুলতে গেলে মিজিন দেখে যে অনেকগুলো চাবির মাঝে গেটের চাবি পেতে লোকটিকে বেশ দ্বিধায় পড়তে হচ্ছে, যা মিজিনের কাছে অড মনে হতে থাকে। কারণ চাবি যত বেশি হোক না কেন স্বাভাবিকভাবে আমরা কিন্তু বেশ ভালোভাবে বাসার কোনটি কোন তালার চাবি তা মনে রাখতে পারি। তো এই দৃশ্যে বোঝা যায় যে লোকটি এ বাড়ির সাথে খুব বেশি পরিচিত নয়। ভীত মিজিন বিষয়টি আন্দাজ করতে পারলেও সেখান থেকে ব্যাক করার কোনো উপায় ছিল না, কারণ তার বস জুংহোর কথার অবাধ্য হবার সাহস তার নেই। এরপরে সে লোকটির পিছু পিছু ভেতরে প্রবেশ করলে সে কাদায় মাখামাখি একটি কুকুর সাথে উঠানে গর্ত খোঁড়ার একটি কোদাল লক্ষ্য করে। মুভির শুরুটা কিছুটা স্লো হলেও এরপরে দৃশ্য থেকে কিন্তু কাহিনীতে ধীরে ধীরে টেনশন বাড়তে থাকে। তো বাড়িতে ঢুকে মিজিন জুংহোর কথা মতো গোসল করার নাম করে ওয়াশরুমে ঢুকে বাড়ির ঠিকানা মেসেজ করতে গেলে দেখে যে সেখানে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তখন সে বাথরুমের জানালা খুলতে গেলে দেখে জানালাটি ইট দিয়ে সম্পূর্ণ বন্ধ করা।
এরপরে মিজিন ফ্লোরে মাথার চামড়ার সাথে একগুচ্ছ চুল দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই ভীষণ ভয় পেয়ে যায়। তখন নিজেকে সামলে নিয়ে এসে অজুহাত দিয়ে বাইরে যেতে চাইলে দেখে যে দরজায় তালা লাগানো। সেই সময় মিজিনের মুখের যে এক্সপ্রেশন ছিল তা সত্যি বুকে কাঁপনে ধরিয়ে দেওয়ার মতোই। লিটারালি সে তখন বুঝে গিয়েছিল যে এই বাড়ি থেকে তার আর বেঁচে ফেরার কোনো রাস্তাই নেই। এদিকে জুহো যখন গন্তব্যের পথে, তখন সে তার পুলিশের পুরনো কলিগ গিলোকে ফোন করে তাকে সাহায্যের জন্য কিছু পুলিশ পাঠাতে বলে। কিন্তু গিলো সে সময় শহরের মেয়রকে প্রোটেকশন দিতে ডিউটিতে ব্যস্ত ছিল। হঠাৎ এক লোক মেয়রের মুখে ময়লা ছুড়ে মারলে জুহোর কথা শেষ হবার আগে গিলো ফোনটি কেটে দিয়ে সে লোকটিকে ধরতে ছুটে যায়। এরপরে জুহো যেখানে মিজিলের গাড়িটি পার্ক করা ছিল সেখানেই তার মেসেজের অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কোনো মেসেজ না আসলে সে তখন মিজিনকে ফোন করতে গিয়ে দেখে যে ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তখন কাস্টমারের নাম্বারেও ফোন করলে দেখে একই অবস্থা, অর্থাৎ তার ফোনেও সংযোগ দেওয়া যাচ্ছে না। তখন জুহো বিপদের গন্ধ পেয়ে নিজে বাড়ি বাড়ি গিয়ে মিজিনকে খুঁজতে থাকে। এদিকে লোকটি তখন মিজিনের হাত পা বেঁধে বাথরুমে ফেলে রেখে একটি কালো ব্যাগ নিয়ে হাজির হয় এবং ব্যাগটি খুলে সেখান থেকে হাতুড়ি বাটালি সহ বিভিন্ন জিনিস বের করতে থাকে। চরম আতঙ্কে মিজিন কান্না ছটফট করতে থাকলে লোকটি তখন জিজ্ঞেস করে কি কারণে সে বেঁচে থাকতে চায়। তখন মিজিন বলে যে তার একটি মেয়ে আছে আর এই মেয়েকে নিয়ে সে বাঁচতে চায়। লোকটি তখন কিছুটা ভেবে বলে সে যে মারা গিয়েছে তা এমনিতেও কেউ জানতে পারবে না, তাছাড়া তাকে খুঁজতেও কেউ আসতে যাচ্ছে না। এই কথা বলে সে মিজিনকে বাতালি আর হাতুড়ি দিয়ে আঘাত করতে গেলে মিজিনের বাঁচার প্রাণপণ চেষ্টায় তা বেশ কয়েকবার মিস হয়ে যায় এবং লোকটি নিজেও আহত হয়। তখন লোকটি রেগে গিয়ে সরাসরি হাতুড়ি দিয়ে তার মাথায় এক ভীষণ আঘাত করলে মিজিনের শরীর নিস্তেজ হয়ে পড়ে। ঠিক এই সময় বাড়ির কলিং বেল বেজে উঠলে লোকটি দেখে গেটে দুইজন বয়স্ক নারী পুরুষ দাঁড়িয়ে আছে। তারা মিস্টার পার্ক নামের এই বাড়ির মালিককে খুঁজতে এসেছেন বলে জানা যায়, কারণ তিনি নিয়মিতই চার্চে যেতেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তাকে দেখতে না পেয়ে এবং যোগাযোগে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তারা খবর নিতে এখানে চলে এসেছেন। একথা শুনে মিস্টার পার্ক নামে এখানে কেউ থাকে না বলে লোকটি তাদের তাড়িয়ে দিলে তারা মিস্টার পার্কের কুকুরটিকে দেখতে পায়। তখন তারা বুঝতে পারে যে সামথিং ইজ রং। এদিকে লোকটিও তাদের এই সন্দেহ বুঝতে পেরে তাদের আবারও ডেকে বলে যে মিস্টার পার্ক আসলে ঘুমোচ্ছেন, তাই সে মিথ্যে কথা বলেছে। অতএব লোকটি তাদের বাড়ির ভেতরে ঢুকিয়ে অপেক্ষা করতে বলে তার হাতুড়ি নিয়ে এসে সে দম্পতিকেও মেরে ফেলে। তো বুঝতে পারছেন লোকটি বাড়ির মালিক মিস্টার পার্ককে খুন করে তার বাসায় অবস্থান করছে। এরপরেই লোকটি সে বুড়ো দম্পতির গাড়ি অন্য জায়গায় রেখে আসতে গেলে ঘটনাক্রমে মিজিনকে খুঁজতে থাকা জুহোর গাড়ির সাথেই তার ধাক্কা লাগে। লোকটি এক নজর বুলিয়ে জুহোর গাড়িটিকে চিনে ফেলে, কারণ তার শিকার জি ইয়ং এ গাড়িতে করে তার সাথে দেখা করতে এসেছিল এবং আজও যখন সে মিজিনকে সাথে নিয়ে আসছিল রাস্তায় এই গাড়িটি ছিল না। তাই লোকটি মুহূর্তে বুঝে নেয় মিজিনকে দিয়ে জুহো তাকে ধরতে এখানে এসে হাজির হয়েছে। তো জুহো তাকে গাড়ির ক্ষতিপূরণ দিতে তার ফোন নাম্বার চাইলে লোকটি দিতে অস্বীকার করে এবং তাকে চলে যেতে বললে জুহো তখন খেয়াল করে লোকটির শার্টে রক্তের দাগ লেগে রয়েছে। এদিকে লোকটির পিছে আরেকটি গাড়ি আসলে তখন জ্যামের সৃষ্টি হওয়াতে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার রাস্তাও তখন বন্ধ হয়ে পড়ে। তখন লোকটি চিৎকার করে পেছনে গাড়িটিকে সরে যেতে তাড়া দিলে জুহোর দুয়ে চার মেলাতে আর দেরি লাগেনি। তখন সে নিশ্চিত হতে সেই 488 নম্বরে কল দিলে লোকটির ফোনটি বেজে ওঠে। লোকটি ধরা পড়ে গিয়েছে বুঝতে পেরে তখনই সে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে গেলে জুহো তার পিছে পিছে ছুটে যায়। শেষ পর্যন্ত জুহো তাকে ধরে ফেলতে সক্ষম হয় এবং তার আইডি কার্ড দেখে জানতে পারে যে লোকটির নাম ইয়ংমিন এবং সে আনিয়াং শহরের লোক। কিন্তু বর্তমানে সে এলাকায় কোথায় থাকে আর তার মেয়েদের সে কি করেছে জিজ্ঞেস করলে ইয়ংমিন এর কোন উত্তর না দিয়ে চুপ হয়ে থাকে। তখন জুহো তাকে হ্যান্ডকাপ পরিয়ে তার গাড়ির কাছে পৌঁছালে দেখে তাদের গাড়িগুলো ফেলে যাওয়ার কারণে সে ছোট গলিতে বিশাল জ্যাম সৃষ্টি হয়েছে, এই কারণে লোকাল পুলিশও সেখানে এসে হাজির। তো এক পুলিশ ইয়ংমিনের হাতে হ্যান্ডকাপ দেখে জুহোকে জিজ্ঞেস করলে জুহো ঝামেলা থেকে বাঁচতে নিজেকে পুলিশ হিসেবে মিথ্যে পরিচয় দেয়, কিন্তু আইডি দেখাতে না পারলে তখন পুলিশটি তাদের দুজনকেই থানায় নিয়ে যায়। এই সময় জুহো ইয়ংমিন তার মেয়েদের ডেকে নিয়ে অন্য কোথাও বিক্রি করছে বলে বারবার জানালেও তা নিয়ে পুলিশের কোনো আগ্রহ দেখা যায় না। পুলিশ ইয়ংমিনকে জিজ্ঞাসাবাদে তার ফোন কোথায় জানতে চাইলে ইয়ংমিন বলে তার কোনো ফোন নেই, আসলে ফোনটি সে জুহোর কাছ থেকে পালানোর সময় বুদ্ধি করে রাস্তায় ফেলে দিয়েছিল এবং যে গাড়িটি করে সে বের হয়েছে সেটি কার প্রশ্ন করলে সে বলে গাড়িটির মালিক তার পরিচিত কারোরই, কিন্তু তার দুর্বল স্মৃতিশক্তির কারণে সে এখন মনে করতে পারছে না। তখন এক পুলিশ তার বিরুদ্ধে জুহোর অভিযোগ সত্য কিনা জিজ্ঞেস করলে সে তার মেয়েদের বিক্রি করার কথা অস্বীকার করে এবং বেশ হাসি মুখে গর্ব করে বলে বিক্রি নয়, সে আসলে তাদের মেরে ফেলেছে। তার এই বলার ভঙ্গিতে মনে হয় যেন খুন করা তার কাছে একটি সাধারণ ঘটনা। সাথে আরো বলে
সে এখন পর্যন্ত 9 জনকে খুন করেছে। জুংহো তখন তার কলিগ গিলুকে বারবার ফোনে ট্রাই করতে থাকে। তখন সে ফোন রিসিভ করলে জুংহো তার মনোযোগ আকর্ষণ করতে ইয়ুংমিনের 9 জন খুনের কথা তাকে জানায়। এই কথা শুনে গিলু আরেক হাই প্রোফাইল অমীমাংসিত মেপো মার্ডার কেসের কথা স্মরণ হলে তার সন্দেহ হতে থাকে হয়তো এ ইয়ুংমিনই সেই খুনগুলোর পেছনে জড়িত। তাই সে দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে ইয়ুংমিনকে তাদের অফিসে নিতে চাইলে লোকাল পুলিশের সাথে তাদের টাস্ক ফোর্স ইউনিটের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়, কারণ দুপক্ষই কেস সমাধান করার কৃতিত্ব নিতে উঠে পড়ে লেগে গিয়েছিল। অতএব ঝগড়া থামাতে পুলিশের এক বড় কর্মকর্তা সেখানে হাজির হন এবং টাস্ক ফোর্সের অধীনে ইয়ুংমিনকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়ার আদেশ দেন। এদিকে জুংহোকে ছেড়ে দেয়া হলে সে পুলিশ স্টেশনের পেছনে নিজের গাড়ির পাশে ইয়ুংমিনের গাড়িটি লক্ষ্য করে। তো সে ভিতরে ঢুকে ক্লু খুঁজতে গেলে গাড়ির লাইসেন্সের কাগজপত্র দেখতে পায়। সেখানে সে বুড়ো দম্পতির নাম ও ঠিকানা দুটোই দেয়া ছিল। আরো কিছুক্ষণ খোঁজার পর সে একটি চাবির গোছা আবিষ্কার করে। ব্যাপারটি হলো, ইয়ুংমিন যখন বাসা থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিল তখন কোনো এক সময় সিট থেকে সে চাবির গোছাটি নিচে পড়ে গিয়েছিল। তো ইয়ুংমিনকে হেড অফিসে নেয়ার পথে সে নিজে থেকে গিলুকে বলে জুংহো যে মেয়েটিকে খুঁজছে অর্থাৎ মিজিন, সে হয়তো এখনো বেঁচে থাকতে পারে। তার কাছ থেকে তখন ঠিকানা জানতে চাইলে সে তার হোম টাউন আনিয়াং এর ঠিকানা দিলে জুংহোকে ফোন করে তা জানায়। কিন্তু জুংহো জানতো যে ইয়ুংমিন ভুল তথ্য দিচ্ছে, কারণ সে তাকে ধরেছিল মাংউন ডিস্ট্রিক্টের এলাকা থেকে। তার পুরো কথা না শুনে গিলু ফোনটি কেটে দিলে ক্ষিপ্ত জুংহো তখন নিজেই ইনভেস্টিগেট করতে সে বুড়ো দম্পতির বাসায় গিয়ে উপস্থিত হয় এবং তাদের মেয়েকে জিজ্ঞেস করলে জানতে পারে যে তারা একজনের সাথে দেখা করতে বের হয়েছে, কিন্তু কার সাথে সেটি তার মনে নেই। এরপরে জুংহো ইয়ুংমিনের ছবি এবং সে চাবির গোছা দেখালে মহিলা বলে সে তাকে চেনে না এবং এই চাবির গোছাটিও তার নয়। জুংহো তখন তার অ্যাসিস্ট্যান্টকে সে চাবির গোছা দিয়ে ইয়ুংমিনের বাসা খুঁজতে বলে। এরপরে পুলিশ অফিসে বয়ান দিতে সেখানে হাজির হলে সে জানতে পারে ইয়ুংমিনের স্বীকারোক্তি সত্ত্বেও খুন করা লাশের প্রমাণ খুঁজে না পেলে তাকে 12 ঘন্টার পর ছেড়ে দিতে হবে। গিলু যখন ইয়ুংমিনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে বসে তখন ইয়ুংমিন তাকে বলে সে আসলে 9টি নয় 12টি খুন করেছে। এরপর একে একে তার খুনের প্রসেস বর্ণনা করতে থাকে। তার এই বলার ভাবভঙ্গি ছিল অস্বাভাবিক রকমের সহজ ও নিশ্চিন্ত। তো ইয়ুংমিনের শার্টে যে রক্তের দাগ লেগেছিল তা মিজিনের ব্লাড কিনা তা পরীক্ষা করতে জুংহোকে একজন ফরেনসিক এক্সপার্টের সাথে মিজিনের বাড়িতে ডিএনএ সংগ্রহ করতে পাঠানো হয়। এরপরে জুংহো মিজিনের বাড়িতে গেলে জানতে পারে তার একটি মেয়ে আছে যার নাম ইউনজি, এবং যেহেতু তাকে দেখার মতো কেউই নেই, সো এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও মিজিনের চুল সংগ্রহ করা শেষ হলে সে ইউনজিকে তার সাথে নিতে বাধ্য হয়। এরপর সে ইয়ুংমিনের বর্তমান ঠিকানা খুঁজতে তার বোনের বাসায় হাজির হলে জানতে পারে তাদের সাথেও তার অনেকদিন ধরে কোনো যোগাযোগ নেই এবং তারা যতদূর জানে গত 3 বছর ধরে ইয়ুংমিন জেলেই ছিল। এই সময় হঠাৎ এক বাচ্চা বের হলে জুংহো বাচ্চাটির নাজুক অবস্থা দেখে চমকে যায়। তখন ইয়ুংমিনের বোন তাকে জানায় যে বাচ্চাটি যখন খুব ছোট ছিল তখন একদিন সে ইয়ুংমিনের জিম্মায় রেখে কাজে গিয়েছিল। তো ফিরে আসার পর সে বাচ্চাটিকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পায় এবং সে থেকে সে তার ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। এই কথা শুনে জুংহোর মনে তখন চিন্তার ঝড় সৃষ্টি হয় এবং এই প্রথম সে বুঝতে পারে যে ইয়ুংমিন কোনো সাধারণ অপরাধী নয়। তার ভোলেবেলা চেহারার পেছনে লুকিয়ে আছে এক সাইকোপ্যাথ খুনির মন। এরপরে সে ইয়ুংমিনের বর্তমান ঠিকানা জানতে মরিয়া হয়ে ওঠে এবং খুঁজতে খুঁজতে জানতে পারে আরো অনেক কল গার্লি ইয়ুংমিনের কাছে পাঠানোর পর থেকে উধাও হয়ে গিয়েছে, কেউ তাদের খোঁজ নেওয়ার দরকার মনে করেনি। তো শেষ পর্যন্ত জুংহো হিজুং নামের এমন এক মেয়েকে খুঁজে বের করে যে ইয়ুংমিনের কাছে গিয়েও নিখোঁজ হয়ে যায়নি। এরপরে মেয়েটি যে শকিং তথ্য দেয় তা হলো ইয়ুংমিন আসলে একজন নপুংসক। তার ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম থাকার কারণে সে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে পারত না এবং প্রায় সময় ইয়ুংমিন তাকে ডাকলেও সে তার সাথে আর দেখা করেনি। তখন জুংহো তার কাছে ইয়ুংমিনের বাড়ির ঠিকানা জানতে চাইলে মেয়েটি বলে এইখানে আশেপাশে এক হোটেলে তারা দেখা করেছিল। এই কথায় নিরাশ হয়ে জুংহো যখন চলে যাচ্ছিল সে সময় মেয়েটি তাকে জিজ্ঞেস করে জানতে চায় ইয়ুংমিন কি কাউকে খুন করেছে যার কারণে তাকে খোঁজা হচ্ছে। গাড়িতে থাকা ইয়ুনজি একথা শুনতে পেলে তার মায়ের কথা মনে করে অঝরে কান্না করতে থাকে এবং এরপরে দৃশ্যে দেখানো হয় বাথরুমে পড়ে থাকা মিজিনকে। ইয়ুংমিনের অনুমানই সত্য ছিল, সে আসলে মরেনি। এ সময় তার জ্ঞান ফিরে আসলে সে আরো 2টি লাশ দেখতে পেলে ভয়ে চিৎকার করে ওঠে। লাশগুলো ছিল সেই বুড়ো দম্পতির। এদিকে ইয়ুংমিনের পরিচয় জানতে পুলিশি তদন্তে বেরিয়ে আসে তাকে এর আগেও 2 বার আটক করা হয়েছিল। তখনও সে খুন করার কথা স্বীকার করেছিল কিন্তু লাশ খুঁজে না পাওয়ায় প্রসিকিউটর তাকে পাগল ভেবে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এবার পুলিশ চিফ হাতে নাতে প্রমাণসহ ইয়ুংমিনকে ধরবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ হন, কারণ মেয়রের মুখে ময়লা ছুড়ে মারার ঘটনায় মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হওয়াতে তাদের পুলিশ ডিপার্টমেন্টের উপর বেশ প্রেশার বাড়তে থাকে। তাই সবার দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এই কেসটি সলভ করা তাদের কাছে ভীষণ জরুরি হয়ে ওঠে। ইয়ুংমিন জিজ্ঞাসাবাদে লাশগুলো মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করলেও তাকে অনেক ভয় দেখিয়েও লাশ পুঁতে রাখার সেই জায়গাটির তথ্য তারা জানতে ব্যর্থ হয়। অতএব তারা ঠিক করে ইয়ুংমিনের বাড়ির এলাকায় সুংমি নামে একমাত্র যে পাহাড়টি আছে সেখানেই তারা লাশ খুঁজে দেখবে। যেহেতু 12
বারোটি লাশ তার নিজের বাড়ির উঠানে পুঁতে রাখার মতো কোনো জায়গা নেই, কাজে পাহাড়ের কোনো জায়গায় সে লাশগুলো রেখেছে বলেই তারা ধরে নেয়। তো আর দেরি না করেই বৃষ্টির মধ্যে সে পাহাড়ে লাশ খুঁজতে গেলেও তাদের খালি হাতে ফিরতে হয়। এদিকে মিড হেড জুংহর দেওয়া চাবির গোছা নিয়ে ইয়ংমিনের বর্তমান ঠিকানা খুঁজতে গিয়ে আচমকা একটি বাসার লক খুলে গেলে জুংহোকে ফোন করে জানায়। জুংহো দ্রুত সেখানে হাজির হয়, কিন্তু সেখানে মিজিন বা অন্য কাউকেই পাওয়া না গেলে তারা সেখান থেকে বের হতে যাবে এমন সময় এক লোক তাদের দেখে থমকে যায় এবং হতাটি দৌড়াতে শুরু করে। আসলে লোকটি তাদের পাওনাদার ভেবেই এই কাজটি করেছিল। যাই হোক, জুংহো লোকটিকে কোনো মতে ধরে তাকে সে বাড়িতে নিয়ে আসে। তারপর ভালো মতো পিটুনি দিয়ে তার কাছে মিজিনের কথা জিজ্ঞেস করলে সে লোকটি এই নামে কাউকেই চেনে না বলে জানায়। তখন জুংহোর কাছে ইয়ংমিনের সাথে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল তার বিস্তারিত খুলে বলে। যা জানা যায় তা হলো, জেলে থাকার সময় ইয়ংমিনের সাথেই লোকটি একসাথে ছিল এবং 4 মাস আগে ইয়ংমিন 2 সপ্তাহের জন্য এই লোকটির বাসায় আশ্রয় নিতে এসেছিল। এরপরেই সে একদিন কিছু না বলে চলে যায় এবং আরো কয়েকদিন পরে সে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ভরা নিজের কালো ব্যাগটি নিয়ে সাথে চলে যায়। এই কারণে এই লোকটির বাসার চাবি তার কাছে ছিল। এই সময় জুংহো দেয়ালে কিছু পেন্টিং দেখতে পেলে লোকটিকে জিজ্ঞেস করে জানতে পারে যে এগুলো ইয়ংমিনের করা আর্ট। তখন সে পুরো দেয়াল থেকে সেই সাদা কাগজ তুলে ফেলে দিলে পুরো রুম জুড়ে ভেসে ওঠে ইয়ংমিনের আকাশে ছবিগুলো। এদিকে গাড়িতে অপেক্ষায় থাকা ইয়ুনজি রাস্তায় তার মা মিজিনের মতো দেখতে এক মহিলাকে গাড়ি থেকে নামতে দেখে তাকে অনুসরণ করতে গিয়ে এক বাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। জুংহো ফিরে এসে গাড়িতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে রাস্তায় আহত অবস্থায় তাকে আবিষ্কার করে। এরপরে চিকিৎসার জন্য দ্রুত হসপিটালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। এদিকে পুলিশ ও লাশ উদ্ধারে ব্যর্থ হয়ে ইয়ংমিনের খুনের মোটিভ জানতে এক সাইকিয়াট্রিস্টকে ডেকে নিয়ে আসে। তখন সাইকিয়াট্রিস্ট ইয়ংমিনের সমস্যার কথা আন্দাজ করতে পেরে তার নপুংসক হওয়া নিয়ে তাকে নানাভাবে প্রশ্নের বানে জর্জরিত করতে থাকে। ইয়ংমিন পুলিশের হাতে আটক হওয়ার শুরু থেকে এতক্ষণ পর্যন্ত নিজেকে শান্ত গোবেচারা হিসেবে শো করলেও এবার তার আসল মুখোশ বেরিয়ে পড়ে এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে সেই সাইকিয়াট্রিস্টকে আক্রমণ করে বসে। তখন পুলিশদের কাছে তার খুনের মোটিভ পরিষ্কার হয়ে ওঠে। ইয়ংমিনের সেক্সুয়াল ডিজায়ার, যা সে চাইলেও পূরণ করতে না পারার কারণে তার মাঝে মেয়েদের প্রতি প্রচন্ড ক্ষোভ ও ঘৃণার জন্ম নেয়। তাই সে তাদের মাথায় বাটালি দিয়ে হাতুড়ির আঘাতে খুন করে পৈচাসিক আনন্দ অনুভব করত। এর জন্য সে সহজলভ্য সেক্স ওয়ার্কারদের বেছে নিয়েছিল। অতএব পুলিশ চিফ 12টার মধ্যে যে কোনো প্রকারে ইয়ংমিনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করার নির্দেশ দিলে সবাই ব্যস্ত হয়ে পড়ে, কারণ প্রমাণ আনতে না পারলে 12টা বাজার পর ইয়ংমিনকে আগেরবারের মতোই ছেড়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এদিকে ক্লান্ত একই সাথে ফ্রাস্ট্রেটেড জুংহো হসপিটাল থেকে বের হয়ে সোজা অফিসে এসে মিজিনকে কোথায় লুকিয়ে রেখেছে তা জানতে ইয়ংমিনকে প্রচণ্ডভাবে মারতে শুরু করে। গিলু সে দৃশ্য দেখেও কোনো বাধা না দিয়ে রুমের বাইরে অপেক্ষা করতে থাকে। এরপর জুংহো রুম থেকে বের হলে জানা যায় মারের চোটে ইয়ংমিন লাশগুলো পুঁতে রাখা জায়গাটি বলে দিয়েছে, আর জায়গাটি হলো মাংউন ডিস্ট্রিক্টের একটি এলাকা যেখান থেকে 6 মাস আগে সে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সেখানেও অনেক খোঁজার পর কোনো লাশ পাওয়া না গেলে পুলিশ যখন ইয়ংমিনকে অন্যত্র সরিয়ে নিতে যাচ্ছিল সে সময় প্রসিকিউটর সেখানে হাজির হলে ইয়ংমিনের মুখে আঘাতের চিহ্ন দেখে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়রের ঘটনাকে চাপা দিতেই তারা একজন নিরপরাধ মানুষকে এইভাবে মেরে সিরিয়াল কিলার বানিয়ে পুলিশের ইমেজ ঠিক করতে চাচ্ছে বলেও দোষারোপ করে। তখন চিফ ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করতে অনুরোধ করলেও প্রসিকিউটর তা বাতিল করে দেন এবং যে ইয়ংমিনের এই অবস্থা করেছে তাকে তার সামনে নিয়ে আসতে বলেন এবং সাথে ইয়ংমিনকেও ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। বাধ্য হয়ে তখন লাশ খোঁজা বন্ধ রেখে জুংহোকে আটক করে পুলিশের গাড়িতে উঠানো হয়, যদিও জুংহো পালানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর চলন্ত গাড়িতে সে পুলিশদের আক্রমণ করে বসে এবং কোনো মতে সেখান থেকে মুক্ত হয়ে আবারও মিজিনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ ইয়ংমিন ছাড়া পেলে মিজিনকে হয়তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এরপরে দৃশ্যে অসহায় মিজিনকে দেখা যায় টাইলসের ভাঙা টুকরো দিয়ে নিজের বাদন খোলার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং একটু পর সে সফল হলে বাড়ির জানালা ভেঙে পালিয়ে যায় এবং দৌড়ে একটি দোকানে ঢুকে সেই দোকানের মহিলাকে জলদি পুলিশকে ফোন করতে বলে। এরপরে সে জুংহোকে ফোন করতে থাকে, কিন্তু জুংহো তখন তার খোঁজে পাগলের মতো রাস্তায় দৌড়াচ্ছিল তাই সে ফোনের রিং খেয়াল করতে পারেনি। এদিকে ইয়ংমিন যথারীতি মুক্ত হয়ে বেশ সাবলীলভাবে বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং তার ঠিকানা জানতে 2 জন ডিটেকটিভও তার পিছু নেয়। ইয়ংমিন তখন সিগারেট কেনার জন্য দোকানে উপস্থিত হলে পূর্ব পরিচিত মহিলাটি তার মুখের ক্ষতচিহ্ন দেখে চিন্তিত হয়ে পড়ে এবং কিভাবে হলো জানতে চাইলে ইয়ংমিন বলে এক পাগলের পাল্লায় পড়ে তার এই অবস্থা। এরপর ইয়ংমিন সিগারেট নিয়ে বের হতেই যাবে তখন মহিলাটি তাকে কিছুক্ষণ সেখানে থাকার জন্য অনুরোধ করে। ইয়ংমিন কারণ জানতে চাইলে মহিলা বলে এক খুনির হাত থেকে কোনো মতে রক্ষা পেয়ে একটি মেয়ে এখানেই লুকিয়ে আছে, খুনিটি মেয়েটিকে খুঁজতে নিশ্চয় এখানেও হাজির হতে পারে, তাই পুলিশ না আসা পর্যন্ত সে থাকলে তার মনে সাহস কাজ করবে। যাই হোক, মহিলার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে এতক্ষণ সে যে খুনির কথা বলে যাচ্ছে সেই হচ্ছে ইয়ংমিন। এই কথা শুনে ইয়ংমিনের আর বুঝতে বাকি থাকে না যে মিজিন মরেনি এবং পালিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে। তখন মহিলাকে কতক্ষণ আগে সে পুলিশে রিপোর্ট করেছে বলে জানতে চাইলে মহিলা তখন উত্তর দেয় যে বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে। এদিকে যে পুলিশ
পুলিশদের আসার কথা ছিল তাদের দেখা যায় নাক ডাকিয়ে গাড়ির ভেতর ঘুম দিতে। তো ইয়ুংমিন তখন মহিলার কাছ থেকে হাতুড়ি চাইলে মহিলা সুন্দরভাবে ইয়ুংমিনের হাতে তার প্রিয় অস্ত্রটি ধরিয়ে দিয়ে বলে এইবার সে নিজেকে অনেক বেশি সেফ ফিল করছে। অ্যাজ এক্সপেক্টেড ইয়ুংমিন মহিলাকে সে হাতুড়ি দিয়ে খুন করে মিজিনকে খুঁজতে রুমের ভিতরে প্রবেশ করে। আতঙ্কে কাঁপতে থাকা মিজিন তখন কান্না করতে থাকলে ইয়ুংমিন আর দেরি না করে নির্মমভাবে হাতুড়ি দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করতে থাকে। সে আঘাতে মিজিন মাটিতে লুটিয়ে পড়ে, তার রক্ত ছিটকে পড়ে সারা রুম জুড়ে। এদিকে জুংহো মিজিনকে খুঁজতে সে এলাকায় হাজির হলে এক দোকানে পুলিশের ভিড় দেখতে পেয়ে জানতে পারে যে ভিতরে মিজিনের লাশ পাওয়া গিয়েছে। তা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। খুনি ইয়ুংমিন মিজিনকে যে শুধু মাথায় আঘাত করে মেরে ফেলেছে তা কিন্তু নয়, সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় সে তার মাথা এবং হাত দুটিও কেটে নিয়ে যায়। এরপর জুংহো সন্ধেবেলায় সে দোকানে গিয়ে উপস্থিত হয় এবং তার ফোনে মেসেজ চেক করলে ভেসে ওঠে মিজিনের বাঁচার করুণাকতি। জুংহোর মন তখন অব্যক্ত অপরাধবোধে জর্জরিত হলে সে ভীষণ ভেঙে পড়ে। সেদিন যদি সে জোর করে না পাঠাতো তাহলে আজ মিজিনের এই ভয়ঙ্কর পরিণতি হতো না। তীব্র কষ্টে যখন জুংহো অপলক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখছিল তখন সে এলাকার একটি গির্জার উপর তার দৃষ্টি আটকে যায়। এরপরে সে গির্জায় গিয়ে উপস্থিত হলে সামনে থাকা যীশু খ্রিস্টের মূর্তি দেখার পর তার আর চিন্তা বাকি থাকে না। এই ছবি সে ইয়ুংমিনের বন্ধুর বাসার দেয়ালে দেখে এসেছিল। এরপর সে বিস্তারিত জানতে সেখানের এক লোককে ইয়ুংমিনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে জানতে পারে মিস্টার পার্ক ডং উন নামের এক লোক, যিনি এই গির্জার কনস্ট্রাকশন কাজে সাহায্য করেছিলেন, তার সাথেই একবার সে ইয়ুংমিনকে দেখেছিল এবং সেই যীশুর এই ক্রসটি বানিয়ে দিয়েছে। কাজে মিস্টার পার্কই ইয়ুংমিনের ব্যাপারে ভালো তথ্য দিতে পারবেন এই বলে সে লোকটি জুংহোকে মিস্টার পার্কের বাড়ির ঠিকানাটি দেন। এদিকে ইয়ুংমিন তখন ব্যস্ত সে বুড়ো দম্পতির লাশগুলোকে মাটিতে পুঁতে ফেলতে, রেহায় পায়নি সেখানে থাকা কুকুরটিও। তো জুংহো মিস্টার পার্কের ঠিকানায় গিয়ে উপস্থিত হলে বাড়ির চারপাশ দেখেই তার সন্দেহ জাগে, হয়তো ইয়ুংমিন মিস্টার পার্ককে খুন করেই এই বাসাতে রয়েছে। তখন সে তার কাছে থাকা চাবির গোছাটি নিয়ে গেটের তালা খুলতে চেষ্টা করলে তার অনুমানই সঠিক হয়। চাবিটি ঠিকভাবেই লেগে যায় এবং সে বাড়ির ভেতরে প্রবেশ করে। এদিকে ইয়ুংমিন বেশ পরিপাটি হয়ে তার কালো ব্যাগটি নিয়ে সে বাসা থেকে চলে যাওয়ার মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে জুংহোর সাথে। এরপরে জুংহো তাকে টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে গেলে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। জুংহো ইয়ুংমিনকে যখন প্রায় কাবু করেই ফেলেছিল সে সময় হঠাৎ অ্যাকোরিয়ামের মধ্যে মিজিনের মাথা দেখে সে থমকে যায়। সে ফাঁকে ইয়ুংমিন উঠে গিয়ে একটি গলফ স্টিক দিয়ে তাকে আঘাত করলে জুংহো ফ্লোরে লুটিয়ে পড়ে। এই সুযোগে ইয়ুংমিন তাকে একটি ফুলদানি দিয়ে বারবার আঘাত করতে থাকলে এক সময় জুংহোর হাতে ইয়ুংমিনের সেই হাতুড়িটি চলে আসলে সেটি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপরে জুংহো যেই শয়তানটাকে শেষ করতে যাবে সে সময় পুলিশগুলো সেখানে গিয়ে উপস্থিত হয় এবং জুংহোকে সেখান থেকে টেনে সরিয়ে ফেলে। তারপরই সে বাড়ির উঠোন থেকে একে একে উদ্ধার হতে থাকে লাশের সারি। আহত জুংহো তখন ইয়ুনজিকে দেখতে হাসপাতালে উপস্থিত হলে তার পাশে বসে তার হাতটি নিজের হাতে নিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। এই সুন্দর দৃশ্যের মাধ্যমে সমাপ্তি ঘটে দ্য চেজার মুভিটি। মুভিটির সিনেমাটোগ্রাফি, আবহ, সঙ্গীত এবং অভিনয় সব দিক দিয়ে পরিপূর্ণ ছিল। পরিচালক নাহং জিন মুভির দৃশ্যগুলো যতটা সম্ভব বাস্তবিক করে দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছেন, তাই ইয়ুংমিনকে ধাওয়া করা থেকে শুরু করে অ্যাকশন সিনগুলো একদম রিয়েলিস্টিক রাখা হয়েছে, যেটি ছিল এই মুভির অন্যতম প্লাস পয়েন্ট। তবে নাহং জিন স্ক্রিন প্লেতে বিশেষভাবে যে বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন তা হল পুলিশের অক্ষমতা ও সদিচ্ছার অভাব কিভাবে বেঁচে যা ভিকটিমকেও শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। মিজিনকে উদ্ধার করার চেয়ে তাদের কাছে প্রায়োরিটি ছিল লাশ খুঁজে বের করে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা। সমাজ ও পুলিশের কাছে একজন মরণাপন্ন সেক্স ওয়ার্কারের জীবন, মেয়রের মুখে ময়লা ছুড়ে মারার ঘটনার কাছেও যে কতটা নগণ্য, সেই ডার্ক সাইডটিকে তিনি যেভাবে ফোকাস করেছেন তা প্রশংসা না করাটা বোকামি হয়ে যাবে। এবং প্রোটাগনিস্ট জুংহোর চরিত্রে কিমন সিওগের ফ্ললেস অভিনয় আপনাকে মুগ্ধ করতে বাধ্য। প্রথম দিকে তাকে একজন বদরাগী ও বিবেকহীন সেলফিশ মানুষ রূপে তুলে ধরা হয়েছে, যে টাকার লোভে দেহ ব্যবসার সাথে জড়িত, যার কাছে অন্যের দুঃখ কষ্ট কোনো মূল্যই রাখে না। মিজিনের অসুস্থতার সত্ত্বেও তাকে জোর করে কাছে পাঠানো হয়েছিল তার বিবেকহীন মনের পরিচয়। কিন্তু পরিচালক মুভির কাহিনীতে ধাপে ধাপে যেভাবে তার চরিত্রে পরিবর্তন এনেছেন সেটিকে ব্রিলিয়ান্ট বলে স্বীকার করতেই হবে। মিজিনের মৃত্যুতে সৃষ্ট অপরাধবোধ ও শিশু ইয়ুনজির প্রতি তার পিতৃসুলভ মায়া জন্মানোর মধ্য দিয়ে শেষ পর্যন্ত তার হৃদয়বোধ জেগে ওঠার যে জার্নি অডিয়েন্সের দেখানো হয়েছে তা সত্যি অসাধারণ ছিল। তাই শুরুতে তাকে পছন্দ না করার মতো যথেষ্ট কারণ থাকলেও শেষের দিকে তার চরিত্রের প্রতি সমবেদনা ও ভালো লাগা দুটোই আপনাদের মাঝে কাজ করবে। এরপরেই আসছি সিরিয়াল কিলার ইয়ুংমিনের চরিত্রে। ইয়ুংমিনের চরিত্রে অভিনয় করা হাজুং ওর শক্তিশালী পারফরমেন্স মনে ভয় জাগিয়ে তুলতে এতটুকু ব্যর্থ হয়নি। পাথরে খোদাই করে মূর্তি বানানো এক সাধারণ ভাস্করকে কতটা ভয়ঙ্কর ইভল হতে পারে তা ছিল সবার কল্পনার বাইরে। বাস্তবে অযোগ্য পুলিশ ও বিচার ব্যবস্থার দুর্বলতার সুযোগে এই সাইকোপ্যাথ স্ট্যাটিস্টিকরা কিভাবে একের পর এক নিরীহ মানুষদের তাদের শিকার বানায় তা হাজুর সাবলীল অভিনয়ের মাধ্যমে ফুটে উঠেছে দারুণভাবে। এছাড়াও মিজিনের চরিত্রে সিও ইয়ংহির অভিনয়ও ছিল চোখে পড়ার মতো। খুন হওয়ার শেষ মুহূর্তে যে বিভীষিকাময় আতঙ্ক ও ভয় তাকে ঘিরে ধরেছিল তার অভিনয় দক্ষতায় সেই অনুভূতিও দর্শকদের মনকে গ্রাস করে ফেলে। তো এবার আসছে যাকে নিয়ে এই মুভিটি
বানানো হয়েছে সেই কুখ্যাত ইয়ো ইয়ং চুলকে নিয়ে। সে যে শুধুমাত্র একজন সিরিয়াল কিলার তা কিন্তু নয়, সাথে সে একজন সেক্স অফেন্ডার, রেপিস্ট এবং নরখাদক। তার খুনের ঘটনা উন্মোচিত হলে সাউথ কোরিয়াতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। মুভিটি তাকে কেন্দ্র করে বানানো হলেও স্ক্রিন প্লেতে বেশ কিছু পরিবর্তন রাখা হয়েছে। যেমন এখানে দেখানো হয়েছে ইয়ংমিন নপুংস হওয়ার কারণে সে খুনগুলো করত, কিন্তু বাস্তবে ইয়ো ইয়ং চুলের এই ধরনের কোনো সমস্যা ছিল না এবং সে ডিভোর্সি ও এক পুত্র সন্তানের জনক। তবে মুভির মতোই সে বয়স্ক ধনী ব্যক্তি এবং সেক্স ওয়ার্কারদের টার্গেট করে হাতুড়ি দিয়ে খুন করত, আবার কখনো বা ভিকটিমদের দেহের বিভিন্ন অংশ কেটে টর্চার করেও মেরে ফেলত। বিভিন্ন অপরাধে তাকে বেশ কয়েকবার আটক করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে সে ছাড়া পেত। এভাবে 20 জনকে খুন করার পর অবশেষে 2004 সালে তাকে প্রমাণ সহ আটক করা হলে 2005 সালে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তো এই ছিল সাইকো থ্রিলার দ্য চেজার সিনেমার কাহিনী ও বিস্তারিত তথ্য। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে দিন কমেন্ট করে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।